ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির চুবকা থেকে মারখন্দপুর যাওয়ার রাস্তায় বালির গাড়ির চাকায় পিষ্ট হলো এক ব্যক্তি। ব্যক্তির নাম সনাতন দাস, বয়স 42। কংসাবতী নদী থেকে বালি নিয়ে লরিটি ফিরছিল, সেই সময় ঘটনাটি ঘটে। সাথে সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বালির গাড়িতে ভাঙচুর চালায় এবং একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে মানিক ফাড়ার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনটা কিন্তু কেন ছুটছু কেনে? বাস স্টপটা অনেকক্ষণে বলেছি আমি। এটা কিটা ঘুরছে বলতো? আগুনটা কিন্তু কেন ডিজেলটা পড়লো না? ট্যাঙ্কি ফুল ছিল নাকি? পুরো পুরো